আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই ও বোনেরা, আজকে চমৎকার একটি দরুদ সম্পর্কে আলোচনা করব, যে দরুদটি পাঠ করলে 40 বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং 40 বছর নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, চমৎকার একটি আমল। এজন্য আমি অনুরোধ করব ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমলটি শেখার চেষ্টা করবেন এবং আমলটি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তো প্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা এই আমল সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি আগে শুনি, তারপরে আমরা এই দরুদ সম্পর্কে জানব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আসরের নামাজের পরে না উঠে ওই স্থানে বসা অবস্থায় এই দরুদটি 80 বার পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ দরুদটা কি, সেই ফজিলতপূর্ণ দরুদটা কি, এখন আমরা সেটা জানবো এবং শিখে নেব। তো দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা দিয়ে লিখে দেওয়া আছে, আপনারা দেখে দেখে চাইলে এখনই মুখস্থ করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো বন্ধুরা, আপনারা এই দরুদটি অবশ্যই জুমার দিনে আসরের নামাজের পরে, মানে ফরজ নামাজ শেষ করার পরে যে স্থানে বসে থাকবেন সেই স্থান থেকে না উঠে সেখানেই বসে এই দরুদ শরীফটি 80 বার পাঠ করবেন এবং তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মোনাজাত করার পরে আপনি স্থান ত্যাগ করবেন, নামাজের স্থান ত্যাগ করবেন। তো ইনশাআল্লাহ যদি আপনি এই আমলটি করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই মর্যাদা দান করবেন। তো বন্ধুরা, ক্লিয়ারভাবে হাদিস বলে দেওয়ার পরেও অনেকে উদ্ভট ধরনের কিছু প্রশ্ন করে থাকে, যেমন এই দরুদটি পড়লেই যে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আপনি তার কী গ্যারান্টি দেবেন। তো প্রিয় বন্ধুরা, তাদেরকে আমি বলতে চাই যে আমি এটাই গ্যারান্টি দেব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100% সত্য। যে ব্যক্তি 1%ও মিথ্যা মনে করবে সে ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। এজন্য অবশ্যই অবশ্যই বিশ্বাসের সহিত আমলগুলি করতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এর ফজিলত আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে এই দরুদের ওপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিও থেকে সামান্য একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি মনে করব আমি ততজন মানুষকে একটু হলেও হেল্প করতে পেরেছি। আর বন্ধুরা, অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই দরুদ সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন আমল করতে পারে। আপনার কারণে যদি কোনো একজন মানুষও এই ফজিলত সম্পর্কে জানতে পারে, এই দরুদ সম্পর্কে জানতে পারে, আর যদি সে আমল করে, সে আমল করে যেরকম সওয়াব পাবে, আপনি শুধুমাত্র তার কাছে পৌঁছে দেওয়ার কারণেই একই রকম সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সেরকম সওয়াব দান করবেন। এজন্য অবশ্যই ভিডিওটিকে এখনই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.